নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। মেয়েদের এগিয়ে দিতে বঙ্গললনা, ব্যতিক্রমী কাজে মুক্তধারা ফাউন্ডেশন। মেয়েদের স্বনির্ভর করবার ভাবনাকে সামনে রেখে শিলিগুড়ি আশ্রমপাড়ার আমতলা ক্লাবের সামনে চার দিনের এক প্রদর্শনী শেষ হলো মঙ্গলবার। বঙ্গললনা নামের একটি গ্রুপ এই প্রদর্শনীর আয়োজন করে। বঙ্গললনার অ্যাডমিন অঙ্কিতা দত্ত জানিয়েছেন, মেয়েদের এগিয়ে দিতেই তাদের এই প্রয়াস। তারা চাইছেন সর্বত্র মহিলারা হাতের কাজ শিখে স্বনির্ভর হোক। শিলিগুড়ির ব্যতিক্রমী সমাজসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন এই প্রদর্শনীতে স্টল দিয়েছে। মুক্তধারার মেয়েরা বিভিন্ন খাদ্য সামগ্রী স্টল দিয়েছে, হাতের কাজের নমুনাও তারা মেলে ধরেছে। মুক্তধারা তরফে বিশিষ্ট সমাজসেবী কাবেরী চন্দ্র সরকারকে সেখানে সম্বর্ধনা দেওয়া হয়। কাবেরী দেবী জানান, মৃতদেহ সৎকারের মাধ্যমে তারা সামাজিক ও মানবিক কাজ করছেন, তার পাশাপাশি তারা মেয়েদের স্বনির্ভর করার প্রয়াসও নিচ্ছেন। প্রদর্শনীতে কাবেরী দেবীকে ব্যতিক্রমী কাজের জন্য সম্বর্ধনা দেওয়া হয়। মুক্তধারা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের নম্বর 8509673732। প্রণাম পায়ে আর ছোট যারা আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি যে কাজের মধ্যে দিয়ে আছি, অঙ্কিতা বয়স অনেক ছোট, আজকে আমাকে এখানে নিমন্ত্রিত করে নিয়ে এসছে, আমন্ত্রিত করে। যতটা আনন্দ পেয়েছি বা আমাকে সাহায্য করছে, জবের থেকে পরিচয় হয়েছে, তো আপনারা পাশে থাকুন, কারণ আমি ছোট ছোটো মেয়েদের নিয়ে কাজ করছি। যে অবস্থায় হয়তো আমি এখনই বেরিয়ে যাব, আমার একটা ডেড বডি চলে আসছে। আমরা ডেড বডি নিয়ে কাজ করি, করোনার মধ্যে আমি প্রচুর ডেড বডি কাজ করেছি, স্টিল না কাজ চলছে আমার। তো আপনারা ক্ষমা মার্জনা করবেন, অনেক ভুল ত্রুটি হবে, তো সেগুলো মেয়েদেরকে দেখে রাখবেন, আর আমার দোকানটা হয়তো ফেলেই দেখে চলে যেতে হবে। তো সেইভাবে আমাদেরকে সাহায্য করবেন, সাথে আসবেন, অঙ্কিতার মতন আমাদেরকে ভালোবাসবেন। অঙ্কিতা খুব ভালোবাসবেন। আমি হচ্ছে বঙ্গললনা গ্রুপের অ্যাডমিন। তো আমি মহিলাদেরকে নিয়ে মহিলাদের হস্তশিল্প প্রদর্শনী একটা আয়োজন করেছি, যাতে যে সমস্ত মহিলারা ঘরে বসে কাজ করছে এবং যারা বেরোতে মানে লজ্জা পায় তাদেরকে বাইরে বেরিয়ে আনার জন্য, এবং তারা যাতে কিছু একটা করে।